হচ্ছে গার্ডেনারের গাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন কাজ থেকে ফিরে এসে আমি বসেছি কফি খেতে। অ্যাকচুয়ালি আজকে একটা মিটিং আছে, তাই ড্রেসও চেঞ্জ করিনি, ওইভাবেই বসে আছি। যদিও যেতে অনেক দেরি আছে, 3 ঘন্টা এখনও দেরি আছে, তাও ভাবলাম আবার ড্রেস চেঞ্জ করবো। এমনি তো দুপুরে যখন খেতে এসেছিলাম স্নান করে চলে গেছি, আর এখন আর স্নান করার ব্যাপার নেই, সেই জন্য ভাবছি ড্রেসটা একেবারে এসে চেঞ্জ করবো। যাই হোক, আজকের নতুন ব্লগেও তোমাদের স্বাগত জানাচ্ছি, আর একটা নতুন উইকেন্ডেও শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। যদিও সোমবারটা বাদ চলে গেছে আমি জানি, আসলে শুক্রবার যেহেতু রাত্রে ফিরতে আমাদের দেরি হয়েছিল, সেই জন্য একদিন করে পিছিয়ে যাচ্ছিল, তাই সোমবারে আমি আলাদা করে ভিডিও শ্যুট করিনি। আর সোমবার দিনটা খুব ব্যস্ততাও থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে, সোমবার দিনটা আমি বসে বসেই কাটিয়েছি, তো সেরকম কিছু ব্লগ শ্যুট করারও কিছু ছিল না। যাই হোক, তোমরা দুদিন ধরে দেখলে যে আমি আর সৌম্য বাগানে বাইরে কাজ ফাজ করছি, মানে টুকটাক কাটা ছাঁটার কাজ করছি। গত বছরেও করেছিলাম খানিক, যারা আমার ব্লগ তখন থেকে দেখছো তারা দেখেছো, আর যদি না দেখে থাকো আমি লিঙ্কটা দিয়ে দেবো, শেয়ার করে দেবো ডিসক্রিপশানে, দেখে নিও। যেটা বলছিলাম, এখানে গার্ডেনাররা কীভাবে কাজ করে সেটাও চলো দেখাই তোমাদের। আমাদের গার্ডেনারকে আলাদা কোনো পয়সা দিতে হয় না, আমাদের আমরা যে কমিউনিটিটায় থাকি সেইখানে একটা টোটাল খরচা জমা করা হয়, মানে প্রত্যেক মাসে মাসে আমাদের একটা টাকা দিতে হয়, সেটাকে এইচওএ বলে। সেই টাকা থেকেই সব এই সমস্ত খরচাগুলো হয়, মানে বাড়ির ভেতরের যা খরচা সেগুলো আমাদের, বাড়ির বাইরের সমস্ত খরচা এইচওএর। সেটা এক একটা কমিউনিটির এক এক রকম হয়। আমাদের যেমন বাগানের খরচা বলো বা সামনের মেনটেনেন্স যা কিছু হয়, সামনের যে রোডটা রয়েছে কমন এরিয়াটা সেইটার খরচা, বা আমাদের সিকিউরিটি গেট আছে সেটার খরচা, বাড়ির বাইরে রং করা বলো, ছাদ চেঞ্জ করা বলো, ছাদটা রেগুলার পরিষ্কার করা বলো, সমস্ত কিছু খরচা এইচওএর। তো সেই জন্য তুলনায় আমাদের ওই এইচওএর অ্যামাউন্টটা একটু বেশি অন্যান্য কমিউনিটির থেকে। যাদের সিঙ্গল সিঙ্গল বাড়ি হয়, নর্মাল বাড়ি, এমনি একেনে বাড়ি আর কি, তাদের যেমন খরচা তাদেরও দিতে হয়, কিন্তু তাদের খরচা অনেক কম, কিন্তু তাদের কিছুই আলটিমেটলি কাজ করে না বলে শুনেছি, আমাদের সব কাজই ওরা করে দেয়। তবে আমাদের যেমন $250 মতো দিতে হয় মাসে, $250 মানে হচ্ছে প্রায় 20,000 টাকা। এটা একটা সুবিধা, যদিও তোমরা ভাবতে পারো যে গার্ডেনার এসে কাজ করে দেয় তার জন্য পয়সা দেওয়া হয়, তাতেও আমরা আলাদা করে কেন করেছি। কিছু কিছু জিনিস যেমন যেই যে জঙ্গলগুলো হয়ে গেছিলো সেগুলো আগে যে থাকতো সে প্রথম থেকে মেনটেন করেনি, আমার ওই জঙ্গল জঙ্গলটা পছন্দ হয় না, তাই আমি পরিষ্কার করেছি, তো সেই সবগুলো প্রথম থেকে করলে, প্রথম থেকে বললে ওদের করে দিত। এবারে এত বেড়ে গেছে তারপরে বললে ওরা আলাদা করে পয়সা নেবে, যখন কম কম থাকে। আর কিছু কিছু জিনিস হচ্ছে যেগুলো ধরো আমি আরেকটু ছোট চাইছি, যেমন বেশ কয়েকটা গাছই আমি আরেকটু ছোট চাইছিলাম, যেমন সামনে বর্ডারের গাছটা, আরেকটা গাছ যেটা কাটলাম আমি একটু ছোট চাইছিলাম, না হলে কিচেনের আলোটা না আটকে যায়, যেই পাতা বেরোয় তারপরে কিচেনের রোদটা আটকে যায়, সেই জন্য আমার মনে হয় যে ওটা একটু ছেঁটে দিলে বেশি ভালো হয়, সেই জন্য নিজেরা এনে নিজেদের পছন্দ মতো ছেঁটে দিয়েছি, যতটা ছোট করব ভেবেছিলাম, ওদিকে বললে ওরা একটু একটু করে কাটে। আগেরবারে বলে দেখেছিলাম ওরা একটু একটু করে ছাঁটে, যতটা আমাদের ইচ্ছা ছিল কেটে রেখে দিলাম, আর হয়তো আমাদের মেনটেনেন্স করতে হবে না, ওদেরকে বললে ওরাই করে দেবে। চলো তোমরা তাহলে দেখে নাও গার্ডেনাররা কীরকম ভাবে কাজ করে। আর এখানে গার্ডেনারের কস্ট প্রচুর, এইচওএ থেকে কত দেয় আমি জানি না, তবে আমি শুনেছি একদিনে ওরা 2 ঘন্টা কাজ করতে এলে প্রায় $100 করে নেয়। এই দেখো, আজকে বুধবার, বুধবারে আমাদের গার্ডেনার আসে, এই হচ্ছে তাদের গাড়ি, এইটা হচ্ছে গার্ডেনারের গাড়ি।
সব পাতা টাতা নিয়ে এইটা ট্রাকেতে ওরা জমা করে, আর গার্ডেনের যা কিছু জিনিসপত্র সব এইরকম একটা জিনিসে ক্যারি করে। এগুলো পাতা তোলার যন্ত্র, যদি মই কিছুতে দরকার লাগে এইগুলোতে পেস্টিসাইড থাকে। এইটা একটা ঘাস কাটার যন্ত্র, এটা একটা বড় ঘাস কাটার যন্ত্র। আরেকটা ছোট আছে। আর এইটা হচ্ছে ব্লোয়ার, ব্লোয়ার দিয়ে পুরো হাওয়া দিয়ে, ব্লোয়ার দিয়ে হাওয়া দেয়, হাওয়া দিয়ে সব নোংরাগুলো এক জায়গায় করে। গাছগুলোতেও একটু জল দিয়ে দিই, এসেছি যখন। বেশ কিছু চারা বেরিয়েছে, দেখো অনেক কিছু চারা বেরিয়েছে। এটা হচ্ছে গ্রিন বিন, এটা বেগুন আছে কিছু বেরোয়নি এখনো, জুকিনিটা বেরিয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে বেরোচ্ছে সবে, এটা এখনো কিছু বেরোয়নি। এটা ল্যাভেন্ডার ছিল, পি তো অনেকগুলো বেরিয়ে গেছে। এটা কি টমেটো, এটাও বেরোয়নি কিছু। এটা ফুল গাছের ছিল, এটা ওই মিক্স ছিল কিছু ওই গ্লাস মিউজিয়াম থেকে যেটা দিয়েছিল, তার মধ্যে যে বীজগুলো ছিল সেইটা দিয়েছিলাম। আর এটাতেও তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে সবুজ সবুজ, এগুলো পিটুনিয়া। বেশ কয়েকটায় চারা বেরিয়েছে, তারপর দেখা যাক কিরকম কি হয়। কফি খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ওই সারাদিনই মোটামুটি রান্নাঘরেই থাকি, বাড়িতে থাকা মানে রান্নাঘরে তো একবার না একবার আসতেই হবে আর রান্না করতেই হবে, এরকম ব্যাপার। অ্যাকচুয়ালি আজকে রাতের রান্না তো আছে, কিন্তু কালকে দুপুরের কিছু করা নেই, তো কালকে দুপুরের জন্য একটু কিছু করে রাখছি, সেজন্য রান্নাঘরে এসেছি। আর তোমাদের সাথে সেদিনকে আমার শিক কাবাবের রেসিপিটা শেয়ার করা হয়নি, সেটা তোমরা দেখে নাও, আজকে শেয়ার করছি। সেদিনকে লম্বা হয়ে গেছিলো আমার ব্লগটা, সেই জন্য শেয়ার করিনি, আজকে দেখে নাও। আজকে একটু হেল্পও করে দিচ্ছে, কাটাকাটিগুলো করে দিচ্ছে। পেঁয়াজ লঙ্কা এইগুলো একসঙ্গে কুচোতে বলেছি, সেগুলো ওই চপারটাতেই কুচিয়ে দিচ্ছে। মাংসের কিমায়, যে কোনো মাংসের কিমাই তোমরা নিতে পারো, মাটন কিমা, চিকেন কিমা, আমি বিফ কিমায় করেছি। চপিং করা পেঁয়াজ লঙ্কা কুচো দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখতে হবে। আর সাথে আমি দিয়েছিলাম শিক কাবাবের মশলা, সেটা আমি কিনেই এনেছিলাম। আর শিক কাবাবের মশলাটাতেই পুরো ইনস্ট্রাকশন দেওয়া ছিল কি করে করতে হবে, ওটাতেই বলা ছিল যে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে দিতে হবে, সেই তিনটেই কুচিয়ে দেওয়া হয়েছিল। আদা রসুন বাটা আমি অ্যাড করেছি, যদিও শিক কাবাবের মশলাটার গায়ে শুধু রসুন বাটাই লেখা ছিল, আমার আদা রসুন বাটা ছিল তাই ওটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসঙ্গে মিক্স করে ভালো করে মাসাজ করে মিক্স করতে হবে। হ্যাঁ
মিক্স করে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, মিনিট দশেক মতো। তারপরে আমি কয়লাটাকে পুড়িয়ে সেটার উপরে ঘি দিয়ে স্মোক করলাম। স্মোক করেছি প্রায় 30 মিনিট। আমার কাছে স্টিকগুলো ছিল, স্টিকগুলো ভিজিয়ে রেখেছিলাম জলে, এর উপরেই আমি দিয়ে নিচ্ছি। আমি গ্রিল প্যানেতে করব, সেই জন্য এই ছোট ছোট স্টিকে করছি, না হলে বড় স্টিকেও করা যায়। প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তার উপরে বাটার দিয়ে দিলাম একটু। এবারে শিক কাবাব যেগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেবো খানিকক্ষণ, 5 মিনিট দুদিকটা, যাতে ভেতর অবধি খুব ভালো করে কুক হয়। আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম এখানকার গার্ডেনাররা কিভাবে কাজ করে, একেবারেই অন্যরকম আমাদের ওখানকার থেকে। আর এখানে তো সব কিছুই মেশিন ভরসা, মানে মানুষে কাজ করলেও সেগুলো যাতে খুব সহজে হয়, খুব তাড়াতাড়ি হয়, সেই সমস্ত ঠিকঠাক মেশিনগুলো এদের সবার কাছেই থাকে। বা নিজেরা কাজ করতে গেলেও মেশিনগুলো ঠিকঠাক ভাড়া পাওয়া যায়, আমরা গিয়ে ডিসক্রিপশন দিই আমাদের এই এই লাগবে, তো ওরা যে মেশিনগুলো দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে, সেই রকম মেশিনগুলোই সাজেস্ট করে। তোমাদের আশা করি কিছুটা বোঝাতে পারলাম এখানে কিভাবে কাজ হয় গার্ডেনের। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও, আর শিক কাবাবের রেসিপিটাও আমি শেয়ার করলাম, আশা করি সেটাও তোমাদের ভালো লেগেছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, যে কোনো মাংসের কিমা দিয়েই করতে পারো, ভালো হবে। আর মেন ব্যাপার হচ্ছে ওই স্মোক ফ্লেভারটা এত ভালো হয়েছিল, মানে আমি বলে বোঝাতে পারছি না সত্যি কতটা ভালো হয়েছিল, একদম দোকানের মতোই খেতে হয়েছিল, যেমন আমরা কিনে খাই আর কি। যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে তোমাদের সাথে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তাহলে চলো, টাটা, গুড নাইট।